एवरीवन, তোমরা দেখছো মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ মনিকা। আমি মনিকা চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আর এখন বাজে দুপুর 4টে, তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমাদের আগের দিনে ব্লগে বলেছিলাম যে আমি ফ্লিপকার্টে থেকে অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছি। তো তোমরা তো সবাই জানো ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলছিল, তো তখন আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, আর সেগুলো আসার কথা ছিল, আর আজকেই ফাইনালি চলে এসেছি। তো আমি ভাবলাম হয়তো এখন আর আসবে না, তো পুজোটা পরে হয়তো আসবে, তো আজকেই চলে এসেছে পার্সেলগুলো। আর একটু আগেই ও আনলো গিয়ে, আর দুপুর 3:30টার দিকে তখন ফোন করলো ফ্লিপকার্ট থেকে, তখন ও গিয়ে আর আনলো। ও যেহেতু বাড়ি ছিল ওই আনতে গেল। আর এখন বাজতে চললো 4টে, তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো ভাবলাম ফ্লিপকার্ট থেকে যখন পার্সেলগুলো চলেই এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখনও আর একটা জিনিস আসার কথা ছিল, তো সেটা এখনও আসেনি, তো সেটা কবে আসবে বলতে পারছি না। আর আমি আজকে ভেবেছিলাম যে একটাই পার্সেল আসবে, তো আরেকদিন মানে এই দুদিন আগে আর একটা পার্সেল চলে এসেছিলো। তো আমিও আজকে ভেবেছিলাম যে একটা পার্সেল আসবে হয়তো, আর একটা হয়তো এখন আসবে না। তো ও গিয়ে দেখছে দুটো পার্সেলই চলে এসছে একসাথে, তো আমি বললাম বেশ ভালোই হয়েছে। ও আমায় ফোন করে বলছে তুমি তো আর একটা অর্ডার দিয়েছিলে, তো দুটোই চলে এসছে। তো তারপর ও দুটো নিয়েই চলে এসছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখনও দেখো ওপেন করিনি, তো চলো এটা ওপেন করে দেখি। এত টেপ মারা, মানে ফটো দিয়ে কি কাটবো আমি বুঝতেই পারছি না। তো তোমরা দেখে তো বুঝতে পারছো এটা কন্ট্রোলের জন্য, কন্ট্রোল স্টিক। হ্যাঁ ওটা খুলছি, দাঁড়াও এটাও একদিন দেখিনি। তো এটার প্রাইস ছিল 136। এটা কী করে খুলবো গো, এই তো এরকম রয়েছে। তো এই দেখো চলে এসছে। তো এটা হাইলাইটার, ও বলছে না কে করে দেখাতে, তারপর এটা এই সাইডটা। আর এটা কন্ট্রোলিং এর জন্য, তো লাইটটা পড়ছে বোঝা যাচ্ছে না অতটা। তো এটা কন্ট্রোলের জন্য, এই যে দেখো, তো বেশ ভালোই হয়েছে। তো চলো এই একটা হলো, তো এটা রেখে দিই। আর তোমাদেরকে তো বললাম এটা 136 টাকা নিয়েছে। আর এখানে রয়েছে আর একটা পার্সেল। আর ওকে বলছি যে তোমায় একটু দেখাই না, ও পাশেই রয়েছে, তো ওকে পার্সেলটা খুলতে দিলাম। ও বলছে না না আমায় দেখাতে হবে না, তো খালি গায়ে ছিল ওই জন্য দেখাতে চাইছে না। তো ওকেই দিলাম পার্সেলটা খুলতে, তো আমি খুলতে পারছি না, এত টিম মারা তো খুলতে প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য ওর পার্সেলটা খুলছে। তো
এতে রয়েছে জানলার পর্দা, অর্ডার দিয়েছিলাম তো এটাই রয়েছে, দেখি কীরকম হয়। তো এই দেখো এরকম কালারটা, তো চলো প্যাকেটটা খুলে দেখো। তো কালারটা কেমন লাগছে দেখো, তো কালারটা তো বেশ ভালোই লাগছে। এই দেখো পর্দার কালারটা কি দারুন, তো পর্দাটা তো ভালোই এসছে গো, দেখো কালারটাও তো বেশ ভালো, দেখো এর কালারটা কি সুন্দর এসছে। আর সামনেটা দেখো, এখানটা এই দেখো সামনেটা এইরকম, তো বেশ ভালোই লাগছে। কালারটাও দেখো ব্লু কালার, বেশ ভালো লাগছে এটা। ওটা আর খুলে খুলি হবে, এই তো মোট কটা আছে, তিনটে চারটে, তো মোট এটা চারটে রয়েছে, মানে এই জানলাটার জন্য দুটো আর এই দিকেরটার জন্য, তো মোট চারটেই রয়েছে। আর কালারটা দেখো, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও, তো আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা। আর তোমরা তো জানো যে আমার ব্লু কালার খুব পছন্দের, তো ওই জন্য এই কালারটাই অর্ডার দিয়েছিলাম। আর এই পর্দাটা নিয়েছে 527 টাকা, তো এটা যেহেতু অফারে ছিল তো সেই জন্য একটু কম প্রাইসের মধ্যেই আমরা পেয়ে গেছি। তো এই দেখো, আর সামনেটা এই রকম, তো বেশ ভালো হয়েছে এটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর একটা জিনিস রয়েছে, তো ও পর্দাটা নিয়ে এখন দেখাতে গেল বাইরে। আর তো তোমাদের তো বললাম এটা চারটেই রয়েছে, তো এটা আর প্যাকেট খুলছি না, তো এ একটা খুলেছি আর একটা ও দেখাতে গেছে এখন বাইরে সবাইকে। আর একটা প্রোডাক্ট এসছে, তো চলো সেটা আমি তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই। আর একটা প্রোডাক্ট এসছে তোমাদেরকে বললাম, এই যে তার পার্সেলটা, তো এটা কিছুদিন আগে এসেছিলো, তো ওপেন করে দেখেছিলাম, আবার রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। তো এটা চলো দেখিয়ে দিই, গেল রে বাবা। তো এইটা আবার এরকম প্যাকেটের মধ্যে দিয়েছে, এই দেখো ব্লাশ অ্যান্ড হাইলাইটার, তো এইটা অর্ডার দিয়েছিলাম। এটা রয়েছে সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। এই দেখো, তো চলো এটা ওপেন করে দেখাচ্ছি। এই দেখো এর অনেক রকম কালারও রয়েছিল, তো আমি যেহেতু ব্লাশ আর হাইলাইটার তো সেই জন্য একটু হালকা কালারই নিয়েছি। আর এটার প্রাইস কত নিয়েছিল দাঁড়াও দেখছি, আসলে ভুলে গেছি প্রথম নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল 192। এই দেখো এখানে, তো একদমই ছোটো ছোটোভাবে বুঝতে পারছো না হয়তো, তো 192 টাকায় এটা নিয়েছিল। আর এটা এমনি সময় নিতে গেলে 300-350 টাকার উপরেই রেঞ্জ থাকে এটা, তো এটা অফারের জন্যই কম প্রাইসের মধ্যে আমরা পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে তো মোটামুটি সব কিছু দেখে দিলাম, আর একটা প্রোডাক্ট তো আসতে বাকি রয়েছে, তো সেটা এখনও আসেনি, তো সেটা এলে তোমাদেরকে আবার দেখাবো। তো পুজোর আগেই চলে এসছে, বেশ ভালো লাগছে। আর পর্দাটাও চলে এসছে, তো এখন বেজে গেছে চারটে, আর তাহলে জানলার পর্দাগুলো ভাবছি এখন ধীরে ধীরে চেঞ্জ করে নেব। তো চলো আজকের মতো টাটা, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই জানিও প্রোডাক্টগুলো কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা।